ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং বাড়িতে থেকে ভালোভাবে লেখাপড়া করছো। ও এই চ্যানেলের পাঠগুলো দেখে ভালোভাবে কাজ তোমাদের বাড়ির কাজগুলো করতে পারছো। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের বাড়ির কাজ পাঁচ নিয়ে। তো চলো শুরু করা যাক। দেখো বাড়ির কাজ পাঁচে কি আছে। দেখো এখানে পাঠ শিরোনামে কি কি আছে। সালাতের আহকাম, আরকান, সালাতের ওয়াজিব, মসজিদের আদব। তো তোমাদের বাড়ির কাজ যেটি আছে, বাড়ির কাজ করতে হবে যেটি, সেটি হলো শিক্ষার্থীরা উপরের পাঠগুলো বই দেখে পড়বে এবং সালাতের আহকাম ও আরকানগুলো লিখবে। তো তোমাদের বাড়ির কাজ সালাতের আহকাম ও আরকানগুলো লিখতে হবে, এগুলো সম্পর্কে লিখতে হবে, তাই তো? এটি খুব গুরুত্বপূর্ণ। তো চলো আমরা শুরু করি। তো দেখো সালাতের আহকাম আরকান, সালাত শুরু করার আগে এবং সালাতের ভিতরে কতগুলো কাজ আছে, এগুলো অবশ্যই পালন করতে হয়। এগুলোর যে কোনো একটি ছুটে গেলে সালাত হয় না। এই কাজগুলোকে সালাতের ফরজ বলে, তাই না? সালাতের ফরজ 14টি। সালাতের এই ফরজ কাজগুলো দুই ভাবে বিভক্ত, একটা হচ্ছে এক আহকাম, দুই আরকান, ঠিক আছে? তো বিষয়টি তোমাদের ভালোভাবে আমি বুঝিয়ে দিয়েছি, এভাবে তোমরা লিখলে খুব ভালো নাম্বার পাবে, ঠিক আছে? তো দেখো এরপরে কি আছে। আহকাম, সালাত শুরু করার আগে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের আহকাম বা শর্ত বলে, তাই তো? তাহলে আহকাম কয়টি? 7টি। মানে সালাত শুরু হবে যে কাজটি করতে সেটাই। একই শরীর পাক, প্রয়োজন মতো অযু গোসল বা তায়াম্মুমের মাধ্যমে শরীর পাক পবিত্র করা। দুই, কাপড় পাক, পরিধানের কাপড় পাক হওয়া। তিন, জায়গা পাক, সালাত আদায়ের স্থান পাক হওয়া। চার, সতর ঢাকা, পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং স্ত্রীলোকের মুখমণ্ডল, হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢাকা, ঠিক আছে? তারপরে পাঁচ, কি কিবলামুখী হওয়া, কাবার দিকে মুখ করে সালাত আদায় করা। ছয়, ওয়াক্ত হওয়া, সালাতের নির্ধারিত সময় হওয়া, ঠিক আছে? নির্ধারিত সময় মতো সালাত করতে, তাই না? তারপর 7, কি নিয়ত করা, যে ওয়াক্তের সালাত আদায় করবে মনে মনে তার নিয়ত করবে, ঠিক আছে? এগুলো হচ্ছে সালাতের আহকাম, তাই না? তো এরপর দেখি আমরা আরকান সম্পর্কে আলোচনা করি। তো সালাতের ভিতরে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের আরকান বলে। আরকান মোট 7টি, ঠিক আছে? তো দেখো আরকান ভিতরের কাজগুলো কি কি। এক, তাকবীরের তাহারিমা, ঠিক আছে? আল্লাহু আকবার বলে সালাত শুরু করা। তারপরে কি, দুই, কিয়াম, দাঁড়িয়ে সালাত আদায় করা। কিয়াম অর্থ হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করা, তবে দাঁড়াতে সক্ষম না হলে বসে বা শুয়ে যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হয়, ঠিক আছে? তারপর তিন, কেরাত, কোরআন মজিদের কিছু অংশ পাঠ করা। চার, রুকু করা। পাঁচ, সিজদা করা। ছয়, শেষ বৈঠকে বসা, যে বৈঠকে তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে সালাত শেষ করা হয়, তাকে শেষ বৈঠক বলে, তাই না? তারপর 7, কি সালামের মাধ্যমে সালাত শেষ করা। এগুলো হচ্ছে আরকান, তাই তো? তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে কিভাবে তোমাদের বাড়ির কাজটি করতে হবে। এইভাবে সুন্দরভাবে লিখে দিবে তাহলে খুব ভালো নাম্বার পাবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের পাঠটি ভালো লেগেছে। তো পাঠটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখানে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে যেন পরবর্তী ভিডিওগুলো সহজে পেতে পারো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।